পাবেন এবং বিএনপিকে হয়রানি করা যাবে না, নিরাপদ ব্যক্তিকে গ্রেপ্তার করা যাবে না, সে বলে হুঁশিয়ারি বার্তা দিয়েছেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি এমন সময় বক্তব্য দিয়েছেন, হাজারো নেতাকর্মী বিএনপির গ্রেপ্তার হয়রানির শিকার হয়েছে। রাষ্ট্রপতির এই বক্তব্য এই ভিডিও শেষে রয়েছে, অবশ্যই না টেনে শেষ পর্যন্ত দেখবেন। তার আগে আমরা গুরুত্বপূর্ণ কিছু ভিডিও দেখব। 7 তারিখে নির্বাচন হচ্ছে না, কেন হচ্ছে না, যুক্তরাষ্ট্র কি বার্তা দিয়েছে, আসুন কথা না বাড়ে সম্পূর্ণ ভিডিওটি লাইক করে দেখতে থাকুন। 7ই জানুয়ারির যে সিলেকশন আছে, আমি স্পেশাল জানিয়ে দিবেন। হাজারো নেতাকর্মী বিএনপি গ্রেপ্তার হয়ে রয়েছে। ইতিমধ্যে শাহাবুদ্দিন চুপ রাষ্ট্রপতি এমন বক্তব্যকে কেন্দ্র করে চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে সারা বাংলাদেশে, এটি নিয়ে হইচই সৃষ্টি হয়ে গিয়েছে। 20,000 নেতাকর্মীর গ্রেপ্তার এবং হয়রানি করার পিছনে যে রহস্য রয়েছিল আওয়ামী লীগের, সেটা হলো নির্বাচনে জয়ী হওয়া এবং বিএনপিকে নির্বাচনের আগে কোনো নাশকতা না করতে দেওয়া। আর সে পরীক্ষিতে এবার রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু বলেছেন কোনো মানুষকে হয়রানি করা যাবে না। তাহলে কি তিনি বিএনপিকে ইন্ডিকেট করতে কথাটা বলেছেন? যদিও প্রকাশ্যে তিনি অন্য বিষয় নিয়ে এই কথা বলেছেন, কিন্তু বিএনপির উপরে সেই বিষয়টি বর্তিয়েছে ইতিমধ্যে, সেটি কিন্তু বিশ্লেষকরা বিশ্লেষণ করেছেন। এবং আগামী নির্বাচন 7 তারিখ হবে না, সেই বিষয়গুলো নিয়ে যে বক্তব্যগুলো দিয়েছেন সেই বক্তব্য সম্বন্ধে আপনার কি মতামত, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। নির্বাচনকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্রের চাপ রয়েছে, জাতিসংঘের চাপ রয়েছে, কিন্তু ইতিমধ্যে জাতিসংঘে প্রধানমন্ত্রী চিঠি পাঠিয়েছেন এবং সেই চিঠিতে কি লেখা রয়েছে বিস্তারিত আমি পূর্বের ভিডিওটি দিয়েছি, অবশ্যই না দেখে থাকলে পূর্বের ভিডিওটি দেখে নেবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল বাটন।